আমি জব সিকারের বিষয়ে আসছি, আমি নিজে নিজে প্রসেসিং করছি, কোনো দালালের মারফত কোনো টাকা খরচ হয়নি আমার। বাংলাদেশে আমার শুধু 50,000 টাকা খরচ হয়েছে। পর্তুগালে লিগেল হওয়া যায়, অল্প দিনে পাসপোর্ট পাওয়া যায়, এই জন্য আমাদের খুবই আশা। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আমার পাশে যাদেরকে দেখছেন তারা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, মূলত দুটি দেশে, কাতার আর আরেকজন আছেন দুবাইতে। তারা সবাই এসেছেন ইউরোপের মাটিতে পর্তুগালে কাগজের জন্য এবং ইউরোপে বসবাস করার জন্য। তো আমরা একটু ছোট ছোট করে শুনি কেন তারা এসেছেন, কি উদ্দেশ্যে এবং তাদের এখন বর্তমান অবস্থাটা কি। আমার নাম দেলওয়ার হোসেন, বাড়ি আমাদের সিলেটে। সিলেটে কবে আসছেন? আমি ফ্রান্সে থাকি, বসবাস করি, এখানে আইছি এক সপ্তাহ হয়েছে। পর্তুগালে আইছি আমি, তাই এখানের কাগজ আমার আছে পর্তুগালের, আর এখানে যাই চলতেছে আমার। এখন ফ্রান্সে থাকি, এখানের কাগজ করতেছি, এই নিয়ে আমি আছি আল্লাহর রহমতে। আচ্ছা, এখন কি হয় না ওই, আজকে ফিঙ্গার দেওয়ার ফার্স্ট মাস হয়ে গেছে। আপনি ফ্রান্স থেকে আসছেন? জি, ফ্রান্স থেকে আসছেন। জি, তো এখানে কাগজপত্র হলে এখানে থাকবেন না ফ্রান্সে চলে যাবেন? এখানেই থাকবো, কাগজ হইলে এখানেই থাকবো। কতদিন হলো ফ্রান্সে? প্রথম আসছেন ফ্রান্সে? না, ফ্রান্সে আসার 7 বছর হয়ে গেছে আমার। ফ্রান্সে 4 বছর আছে? 4 বছর। কিন্তু কাগজের জন্য এখানে আসছেন, তাই তো? আচ্ছা, কাগজ হলে এখানে থাকবেন অথবা ফ্রান্সে আবার যাবেন? আবার ফ্রান্সে চলে যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইরুল ইসলাম টিফু, আমার বাড়ি চট্টগ্রাম সন্ধানস্থানা। আমি কাতার থেকে গত বুধবারে রাত্রে ফ্লাইট আমার এয়ার মোরক্কোয়ে, আমি বিশুদ্ধবার এখানে ল্যান্ড করছি সকাল 9:30। আমি জব সিকারের বিষয়ে আসছি, আমি নিজে নিজে প্রসেসিং করছি, কোনো দালালের মারফত কোনো টাকা খরচ হয়নি আমার। আচ্ছা, আমার আলহামদুলিল্লাহ, আমি একটা গুণে বাংলাদেশে আমার শুধু 50,000 টাকা খরচ হয়েছে। আমি দেশে ইউরোপের দেশে আসছি। তো যাই হোক, আমার লক্ষ্য কি? আপনার লক্ষ্য? আমার লক্ষ্য হচ্ছে আমি এখানে ওভার, আমার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে ড্রাইভিং। আমি কাতারও ওভার চালাইতাম ট্যাক্সি, লাইসেন্সটা এখানেও আমি চালাবো। আর আমার ফিঙ্গার হচ্ছে 21 আগস্ট সকাল 9:30 আমার ফিঙ্গারও ডেটে চলে আসছে। আচ্ছা, তো আমি সবাইকে বলবো কোনো দালালের মারফত কাজ না করে নিজে নিজে প্রসেসিং করলে, চেষ্টা করলে সবকিছু হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম, আমার বাড়ি হবিগঞ্জ সোনারঘাট। কোথায় ছিলেন আপনি আগে? জি, আমি আগে ছিলাম দুবাইতে। কত বছর ছিলেন দুবাইতে? দুবাইতে প্রায় 15 বছর ছিলাম। তারপরে কুরেশিয়াতে আসছি। কুরেশিয়ার থেকে এইখানে কুরেশিয়ার থেকে কিভাবে আসলেন এখানে? কুরেশিয়ার থেকে আমি বিমানে আসছি। বিমানে? কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা না। আমি সেনজিন ভিসা নিয়ে কুরেশিয়াতে আসছি। আমি লিগ্যাল ইন্ডিয়ায় এখানে মারছি। 15 বছর থাকার পরে এখন ইউরোপে কি করতে চান বা কি চান? এখানে সেটেল হতাম চাইতেছি। আচ্ছা, এই জন্য আসছে আর কি ইউরোপের মাটিতে। আপনার এই দুবাই? কতদিন হলো আসছেন? পর্তুগালে আসছি 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, তো কি অবস্থায় এখন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। এখন কাজের জন্য একটা জবের জন্য খুঁজতেছি। আচ্ছা, এক জায়গায় একটা জবের জন্য আমি অ্যাপ্লাইও করছি। 15 তারিখ আমার হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, যাওয়ার জন্য আর কি বলছে। দুবাই থেকে আপনার এটা কেন ভালো লাগছে? ইউরোপে তো মনোরঞ্জন সেটেল হওয়া যায় এবং স্থায়ী ভাবে বসবাস করা যায়, এই জন্য আসছি আর কি এই জায়গাতে। আমার নাম মোহাম্মদ সারোয়ার জাহান, আমি কাতার থেকে এসেছি প্রায় 1 মাস হলো। কাতারে কতদিন ছিলেন আপনি? কাতারে প্রায় 9 বছর ছিলাম। 9 বছর? 9 বছরে কি করতেন ওখানে? আমি ট্যাক্সি চালাইতাম। আচ্ছা, শুরুতে কারওয়া ট্যাক্সি চালাইতাম, তারপর লিমোজিন, তারপরে চাকরি, তারপরে কিছু গাড়ির ব্যবসা। আচ্ছা, অবশেষে একটা সুযোগ পেলাম। হ্যাঁ, এমনকি শুনেছি মানুষের কাছে পর্তুগালে লিগেল হওয়া যায়, অল্প দিনে পাসপোর্ট পাওয়া যায়, এই জন্য আমাদের খুবই আশা। আমাদের আশাটা পূরণ হয়েছে, আল্লাহ তালা আমাদের আশাটা পূরণ করছে। আমরা খুবই অল্প সময়ে কাতার থেকে পর্তুগাল আসতে পারছি, এটার জন্য আমি। পর্তুগালে তো আসতে পারছেন, কিন্তু অনেকে বলে যে কাগজ হওয়া নাকি এখন বেশ কঠিন, তো আপনি কিভাবে? অ্যাকচুয়ালি আমরা এখানে আসার পরে আমাদের যে ধারণা হলো কাগজ সম্পর্কে, যারা অন্য দেশ থেকে লিগেল এন্ট্রি ছাড়া আসছে তাদের জন্য একটু কঠিন। আর আমরা তো কাতার থেকে পর্তুগালে ভিসা নিয়ে আসছি, এমনকি আমাদের পাসপোর্টে এমনকি ফিঙ্গারে ডেটও দেওয়া আছে, যার কারণে আমরা বুঝতে পারলাম এটা আমাদের একটা অপরচুনিটি, খুবই সুন্দর একটা সুযোগ। আচ্ছা, এখানে যারা বাইরের দেশ থেকে আসতেছে, জার্মান থেকে, ফ্রান্স থেকে, তাদের শুনতেছি ওনাদের এখানে আসার পরে লিগ্যাল এন্ট্রি হইতে, এমনকি অনেক কাজের কন্ট্রাক্ট বা কাজ পাওয়াও কষ্ট হয়ে যায়। যাদের কাজ না পায় তারা কাজের কন্ট্রাক্ট নিয়ে এখানে প্রায় 1-2 বছর থাকার পরে ওনাদের কোনো না কোনো ভাবে হয়, তারাও ব্যর্থ হয় না, তারাও সফলতা হয় পাইতেছে। কিন্তু আমাদের জব সিকার ভিসাটা, এটা দেখলাম খুবই অল্প সময়ে এই দেশের সরকার, দেশের গভর্নমেন্ট এটার অনুমোদন করছে। অনুমোদন করছে, অল্প সময়ে আমরা লিগ্যাল এন্ট্রি, এখানে যে টিআরসি কার্ডটা পাওয়া যাইতেছে, পাবো আশা করি আর কি। তাহলে তো হ্যাপি, ইনশাআল্লাহ আমি খুবই খুশি এটার জন্য, আল্লাহর ইচ্ছা। আমার নাম সামির,
আমি অ্যাকচুয়ালি ফার্স্ট সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুর থেকে কাতার আসছি, কাতার থেকে এই পর্তুগালে আসলাম। আচ্ছা, কাতারে কতদিন ছিলেন? আমি কাতারে ছিলাম প্রায় 7 বছরের মতো। 7 বছর? আচ্ছা, তো কি করতেন ওখানে? আমি কাতারে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারলাম যে জব সিকার বিষয়টা। আচ্ছা, উনি আমাকে একটু হেল্প করছে, প্লাস আমি নিজে নিজে চেষ্টা করছি। আচ্ছা, এবং কম খরচে এখানে আসতে পারছি এবং আইসা এখানে দেখলাম সুযোগ সুবিধা অনেক ভালো। আচ্ছা, এই তো সবাই আপনাদের দোয়ার জন্য। কতদিন হলো আপনাদের পর্তুগালে? আমার পর্তুগালে আজকে 3 দিন হয়। 3 দিন হলো? জি। তো 3 দিনে কি আপনি মোটামুটি হ্যাপি? হ্যাঁ, আমি 3 দিনে মোটামুটি হ্যাপি, বা অন্যদের কাছ থেকে যেটা শুনছেন সিঙ্গাপুর থেকে অনেক অনেক হ্যাপি। এবং আমাদের যে ভিসাটা আছে এটা খুব দ্রুতভাবে কাট পাওয়া যায়। আচ্ছা, আমরা অলরেডি যে ভিসাটা নিচ্ছি এটা হচ্ছে জব সিকার ভিসা। এই ভিসাতে মানে অলরেডি ফিঙ্গারের ডেটও পড়ে গেছে। আমরা আপনাদের দোয়ায় ফিঙ্গার দিতে যাব নজিক 1 মাসের ভিতর, এবং দোয়া থাকলে আমরা কাট পেয়ে যাব। সবাই আমাদেরকে দোয়া করবেন, এবং যারা ভাই আছেন সবাই চেষ্টা করবেন ভালোভাবে এখানে আসার জন্য। কোনো অবৈধভাবে নদীপথে কেউ আসবেন না, সুস্থভাবে এবং ভালোভাবে বৈধভাবে আসবেন। আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য, যে আমরা প্রবাসে ভালোভাবে থাকতে পারি আর কাট পেতে পারি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। দর্শক, শুনলেন যে যারা আসছেন এই ভাইরা মধ্যপ্রাচ্য থেকে আসছেন জব সিকার ভিসা নিয়ে, এবং এটা অত্যন্ত বৈধভাবে, এবং তাদের প্রত্যাশা যে তারা এখানে দ্রুতই তাদের এখানে যে সমস্ত কাগজ ডকুমেন্ট তারা করে ফেলতে পারবেন এবং বৈধভাবে তারা থাকতে পারবেন। এবং তাদের অনুরোধ যে কোনো দালালের মাধ্যমে না এসে বরং বৈধ পথে এখানে আসাটা অনেক ভালো, অনেক নিরাপদ, এবং দ্রুত তাদের কাগজপত্র হয়। তো অন্তত এই আমার চারিপাশে অন্তত এই কয়েকজন মানুষকে পেলাম যারা খুব হ্যাপি। তো এরকম মানে হ্যাপি মানুষের সংখ্যা, বাংলাদেশির সংখ্যা যত বাড়বে ততই নিশ্চয়ই আমাদের জন্য খুবই আশার কথা এবং প্রত্যাশার কথা। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।